ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল সোনাইয়ের দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খণ্ডে। একটি গৃহ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র থেকে নথিপত্র কিছুই বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত অনুমান 12টা নাগাদ বারিকনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তাজউদ্দিনের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। আগুনের লেলিহান পুরো ঘর সারখার করে দেয়। স্থানীয়রা জানান, অগ্নি নির্বাপক বাহিনীকে কয়েকবার ফোন করা সত্ত্বেও দমকল বাহিনীর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, যার ফলে আগুন থেকে কিছু বাঁচাতে পারেননি তাজউদ্দিন। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র ও হাঁস মুরগি সহ নগদ টাকা ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। এদিকে স্থানীয়রা স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের সাহায্যের আর্জি জানিয়েছেন। শিলচর থেকে হিফজুর রহমানের রিপোর্ট। যে আমরা বারিকনগর যে গড়টা জ্বলিছে, যে বারিকনগর পার্ট টু, ই গড়র মেইন হয়েছে গিয়া আমরা ও কথাটাও আমরা জনসাধারণে কইতাম চাইছি যে যে মানুষ যে গড়টা জ্বলিছে তাজ মিয়ার তাজউদ্দিন তান মানে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, বেশ অসহায় মানুষ। আর তান বাচ্চা কাচ্চা লইয়া তাই এখন অন্যর বাসাত বর্তমানে আসুন, আর রাত্রে 12:30 সময় গড়টা জ্বলিছে। তে আমরা এখন বি তো নিবেদন যে আমরার এমএলএ সোনাইর এমএলএ সাজু ভাইয়ের কাছে আর প্রশাসনের কাছে যে দয়া করিয়া যদি কোনো একটা ব্যবস্থা নেওয়া হয় বা তারে কোনো একটা ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি, এটা আমরা হইয়া আমরার আবেদন বক্তব্য ওখানে আমি আমার বিষয়টা হয়েছে যে রাত্রে আগুন লাগছে। কয়টার সময় আগুন লাগছে? রাত 12:30 হইব। হ্যাঁ, আপনার ক্ষতি করছে কেমন হয়েছে? ক্ষতি বাক্কা কিছু হইছে, সব সামান ঘরের জ্বলি গেছে, সব কিছু কোনো কিছু নাই, খালি জান বাঁচাইয়া বাইরে হইছে, জান বাঁচাইয়া বাইরে হইছে। আর কিছু টাকা আসলো, এগুলা জ্বলি গেছে, প্রায় 5-10,000 টাকা এরকমই আসলো। আর আপনার ডকুমেন্টস? তার ডকুমেন্ট এনআরসি কাগজ এখন যেটা আছে এটার মধ্যে কিতা কিতা আছে কইতে পারতাম না। ডকুমেন্টসের একটা ব্যাগ আসলো, এটা বাইর করছি, কিতা কিতা আছে এটা কইতে পারতাম না। এনআরসি ইউনআরসি আই থিঙ্ক আছে কি না এটা কইতে পারতাম।